আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আপনাদের সামনে কথা বলবো মসজিদে কোবা যেভাবে সৃষ্টি হলো ইসলামের প্রথম মসজিদ বুঝতেই পারছেন সম্মানিত দর্শক মণ্ডলী ইসলামের অনবদ্য একটি স্থাপনা এবং ঐতিহাসিক স্মৃতি বিজড়িত জায়গা কোবাপল্লী এই কোবাপল্লিতেই অবস্থিত আছে মসজিদে কোবা এই মসজিদে কোবা ইসলামের প্রথম মসজিদ তথা নবীজি সাল্ল আলী ওয়া হাতে নির্মিত ইসলামের প্রথম মসজিদ মসজিদে হারাম মসজিদে আকসা এবং মসজিদে নববী এগুলোর পরেই রয়েছে এই মসজিদে কোবা আজ আমরা এই কোবা মসজিদকে আপনাদের সামনে তুলে ধরবো নবীজি সাল্লাল্লাহু আলী ওয়া মক্কা থেকে মদিনায় হিজরত করে সানিয়াতুল উদা দিয়ে প্রবেশ করে এই কুবাপল্লিতেই আসেন এই কোবাপল্লীর একজন প্রবীণ ব্যক্তিত্ব কুলসুম ইবনে হিদাম রাদি আল্লাহ আনহুর বাড়িতেই তিনি আতিথ্য গ্রহণ করেন কুলসুম ইবনে হিদাম রাদিয়াল্লাহ তালা আনহু একজন গোত্রপতি ছিলেন তার একটি পতিত জায়গা ছিল যেখানে মৌসুমে খেজুর শুকানোর কাজ করা হতো সেই খেজুর শুকানোর পতিত জায়গাই অবশেষে এই মসজিদে কুবা নির্মিত হয় এই মসজিদে কুবার ব্যাপারেই পবিত্র কোরআনের সুরা তৌবার একশত আট নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলোচনা করেছেন কোরআনে বর্ণিত হচ্ছে লামাসজিদুন উসিসা আলা তাকওয়া মিন আউ্বাল ইয়াউমিন আহাক্কু আং তাকুমা ফি যে মসজিদ প্রথম দিন থেকেই প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপর এই মসজিদ কুবা এটাই বেশি হকদার যে তুমি সেখানে সালাদ কায়েম করতে দাঁড়াবে এরপরে এই কুবাবাসের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে আর সেটা হলো তারা পবিত্রতা পছন্দ করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এটা তাদের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল আর এ ব্যাপারে এই পবিত্র কোরআন একই আয়াতে মহান আল্লাহ রব্বুল আলমিনের সেই পছন্দের কথা ঘোষণা করছে বর্ণিত হচ্ছে ফিহি সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন হজরতে আবু লুবাবারাদি আল্লাহ তালা আনহু একজন আলোচিত ব্যক্তি একজন বড় মাপের সাহাবি তার নামে একটি স্তম্ভ রয়েছে মসজিদে নববীতে উস্তুয়ানায় আবুলুবাবা নামে একটি স্তম্ভ রয়েছে এই আবু রাদি আল্লাহ তালা আনহু তিনি এই কোবাপল্লীরই একজন মানুষ তিনি মধ্যেই রসুল্লাহ সাল্লাহ আলীহ সাল্লামের অভিযান চলাকালীন এই মদিনার পাহারাদার তথা আমির নিযুক্ত হতেন এই আবু লুবা দিয়ে আল্লাহ তালা আনহু একবার নবীজি সাল্লাহ আলীহসাল্লামের একান্ত প্রশাসনিক গোপনীয় সিদ্ধান্ত ফাঁস করে দিয়েছিলেন ইহুদিদের কাছে কিন্তু প্রথমে তিনি বুঝতে পারেননি পরে যখন বুঝতে পারলেন যে আমি তো রসুলুল্লাহ সাল্লাহ আলীহসাল্লামের একটি গোপনীয় বিষয় ফাঁস করে দিলাম এটা তো মস্ত বড় খেয়ানত করে ফেলেছি আমি তিনি বুঝলেন যে আমার এই খেয়ানতের শাস্তি কী হতে পারে আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না তাই তিনি নিয়ত করে ফেললেন আমি আর কখনোই কোনো কিছুই খাব না যতক্ষণ না আমার তৌবা কবুল করা হয় এরপরে তিনি নিজে সেই মদিনায় মসজিদের নববীতে গিয়ে একটি পিলারের সাথে নিজেকে বেঁধে ফেললেন আর ঘোষণা করলেন যতক্ষণ পর্যন্ত আমার তৌবা কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাব না এভাবেই তিনি অজ্ঞান হয়ে পড়ে থাকলেন মসজিদের মাঝে অতপর এভাবে বেশ কিছুদিন থাকার পরে মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে তার তওবা কবুলের ঘোষণা আসে এই আবুল লুবাবা রদি আল্লাহ তাল আনহু একজন প্রচ্ছন্ন মনের মানুষ তার আবাসও ছিল এই কোবাপল্লীতে তাই বিভিন্ন দিক থেকে এই কোবাপল্লীর বৈশিষ্ট্য রয়েছে যেই পল্লীর আলোচনা পবিত্র ওর আনে মোহান আল্লা রব্বুল করেছেন এতটুকুই ওই পল্লীবাসীর বৈশিষ্ট্যের জন্য যথেষ্ট আমরা সেই কোবা পল্লীতে অবস্থিত ইসলামের প্রথম মসজিদ মসজিদে কোবা আপনাদের সামনে উপস্থাপন করছি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এসেছি মদিনা মনব্বর ঐতিহাসিক আরেকটি মসজিদ প্রাঙ্গণে যে মসজিদটির নাম হলো মসজিদে কুবা এটার একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে প্রেক্ষাপটটা হল রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম মক্কা মোকার থেকে হিজরত করে যখন মদিনায় প্রবেশ করলেন সানিয়ত হতে প্রথম এই মসজিদে কুবার এই জায়গাটা এসে উপস্থিত হয়েছেন ইসলামের প্রথম মসজিদ এটাই তো এই মসজিদে কুবায় আমরা এসেছি এই মসজিদে কুবার ফজিলত রয়েছে ইনশাআল্লাহ আমরা নেপথ্যে তথ্যে সেগুলো জানবো ইনশাল্লাহ চার মিনার ও দোতলা বিশিষ্ট মসজিদে কুবার ছাদে একটি বড় গম্বুজ এবং পাঁচটি অপেক্ষাকৃত ছোট গম্বুজ রয়েছে তাছাড়া ছাদের অন্য অংশে আছে গম্বুজের মতো ছোট ছোট অনেক অবয়ব পাশে আছে হরিদ খেজুরের বাগান যা দেখলে চোখ জড়িয়ে যায় এই কোবাপল্লীর চারপাশেই সবুজ খেজুর বাগান দিয়ে ভরপুর হয়ে আছে হলুদ বিকেলে দূর থেকে মসজিদটি দেখলে হৃদয় ভরে যায় মসজিদে নবীর দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত এই মসজিদের দূরত্ব মসজিদের নবমী থেকে তিন দশমিক দুই কিলোমিটার তথা প্রায় সোয়া তিন কিলোমিটার মদিনায় রসুল্লাহ সাল্লী সাল্লাম দশ বছর কাটিয়েছেন এ সময় রসুল্লা সাল্লু আলী ওসাল্লাম পায়ে হেঁটে অথবা উঠে আরোহণ করে কুবা মসজিদে যেতেন এরপর তিনি সেখানে দৌর নামাজ আদায় করতেন হাদি শরীফে বর্ণনা রয়েছে মদিনার জীবনে মহানবী সাল্লু আলীহাসাল্লাম প্রত্যেক শনিবার কখনো পায়ে হেঁটে আবার কখনো উঠে আরোহণ করে মসজিদে কুবায় তশরিফ আনতেন প্রখ্যাত সাহাবি হজরত উসাইদ ইবনে হুজাইব আল আনসারি রাদিয়া আল্লাহ তাল বর্ণনা করেন মহানবী সাল্লাল্লাহু আলী ওসাল্লামের স্বাদ করেছেন মসজিদে কুবায় এক বক্ত নামাজ আদায় করা সবের দিক থেকে একটি উমরার সমতুল্য মসজিদে কুবার এই সম্মান ও মর্যাদার কারণে মহানবী সাল্লু আলীহাসাল্লাম ইন্তেকালের পরও বিশিষ্ট সাহাবাইকরাম রিদওয়ান আল্লাহ আলী আজমাইন যেমন হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু হজরত উমর ইবনে খতাম রাজি আল্লাহ তালা আনহু প্রমুখ সাহাবিগণ মহানবী আলী আলীহাসাল্লামের অনুকরণে প্রায়ই মদিনা থেকে মসজিদে কুবায় আসতেন এবং এতে নামাজ আদায় করতেন সম্মানিত দর্শক মণ্ডলী এই সেই কুবা মসজিদ এর পরের পর্বে আমরা আরেকটি ঐতিহাসিক বিষয় নিয়ে আলোচনা করব যেটা এখন ইতিহাসে পাওয়া দুষ্কর কোরআনে কারিমে এই সোরা তোবাতেই মসজিদের দিরার সম্পর্কে আলোচিত হয়েছে এই মসজিদের দিরার কোথায় অবস্থিত ছিল এবং এই মসজিদের দিরারের ইতিহাসকেই এই সম্পর্কে আমরা পরবর্তী পর্বে আলোচনা করার প্রয়াস পাবো ইনশা আল্লাহ তালা আল্লাহ সবাইকে কামিয়াবি এবং হৃদায়তের উপরে রাখুন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অরহমতুন লহি অবরকাতু চলা বাতাসে শুনি তবোনা না না আকাশের তারকা পূর্ণিমা চাঁদ তব প্রেমে মাসে গুলু বয়ে চলা বাতাসে শুনি নাম হের সুল আকাশের তারকা কূরণি মচাদ তব প্রেমে মশগুল পৃথিবী জুড়ে ওই সবুজ প্রকৃতিতে পৃথিবী জুড়ে ওই সবুজ প্রকৃতিতে দেখি তা বোছো ভি থেরা সুন্ ভোয়ে চালা বাতা